আসসালামু আলাইকুম প্রিয় সুধী আজকের আলোচনায় আমরা এমন একজন সাহাবির আদি আল্লাহ তালাহ সম্পর্কে জানব যার ব্যাপারে হয়তোবা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক তিনি ছিলেন কুকরাণচুল শীর্ণ দেহের অধিকারী একেবারে হার হাড্ড্ড্ডি দেখা যায় এমন একজন মানুষ তার ওই রোগা পাতলা দুর্বল দেহের দিকে তাকিয়ে থাকা ছিল দর্শকদের জন্য কষ্টকর কিন্তু তাতে কি এই দেহ নিয়েই তিনি দ্বন্দ্বযুদ্ধে প্রায় শতাধিক মুশ্রিককে খতম করে জাহান্নামে পাঠিয়েছেন এছাড়া আরও বহু সম্মুখ সমরে তিনি অন্য যোদ্ধাদের সঙ্গে কত কাফের মুশ্রিক যে হত্যা করেছেন তার সঠিক কোনো হিসাব বলা বেশ কঠিন তিনি সেই দুঃসাহসী মার্কুটে বীর যিনি নিজ দলের তোয়াক্কা না করে একাই শত্রুপক্ষের সকল বাধা ভেদ করে সম্মুখে এগিয়ে যেতেন জিহাদের ময়দানে যার এই ব্যাপর অগ্রগামিতার কারণে বিচক্ষণ খলিফা উমর রদিয়াল্লাহতালহ মুসলিম সাম্রাজ্যের গভর্নরের কাছে এক বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছিলেন এই মর্মে যে খবরদার তোমরা কক্ষনো বারাকে কোনো মুসলিম বাহিনীর সেনাপতি বানিও না কারণ নিজের দুর্দান্ত দুঃসাহসী ও মার্কুটে মনোভাবের ফলে তিনি নিজ সেনাদলকে বিপদের মুখে ঠেলে দিতে পারেন তিনিই হচ্ছেন প্রিয়নবী সাল্লাহ খাদেম আনাস ইবনে মালিকের ভাই বারা ইবনে মালিক আল আনসারি রাদি আল্লাহ যিনি আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু তার বীরত্বের মাত্র একটি কাহিনী তুলে ধরব যা শুনলে বোঝা যাবে তার অন্য কাহিনীগুলো কেমন হতে পারে তার বীরত্ব ও সাহসের এই কাহিনী শুরু হয় প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামের উফাত ও মহান প্রভুর সান্নিধ্যে তার মিলিত হওয়ার পর যখন আরবের বিভিন্ন জাতি উপজাতি আল্লাহর দিন থেকে দলে দলে বেরিয়ে যাওয়া শুরু করেছিল যেমন করেছিল তারা এই দিন ইসলামী প্রবেশের বেলায় ধর্মত্যাগের এই ফিতনা এমন ব্যাপক রূপ ধারণ করল যে মক্কা মদিনা ও তায়েফের বাসিন্দারা এবং এখানে ওখানে বিচ্ছিন্ন কিছু মানুষই শুধু ইসলাম ও ইমানের ওপর প্রতিষ্ঠিত থাকলেন বাকি সবাই হয়ে পড়ল দিন ত্যাগী এই জটিল ও ভয়াবহ ফিতনা বিস্তারকালে আল্লাহর দিন রক্ষায় পাহাড়ের মতো অটল অনর ও অবিচল রইলেন সিদ্দিক আকবর হজরত আবু বকর রদি আল্লাহ তিনি মহাজির ও আনসারদের মিলিয়ে এগারোটি সশস্ত্র দল প্রস্তুত করলেন এবং এগারোটি ঝান্ডা প্রত্যেক সেনাপতির হাতে তুলে দিলেন জাজিরাতুল আরবের সকল প্রান্তে পাঠিয়ে দিলেন তাদের যেন দিন থেকে মূর্তাদ্দের সত্য ও হেদায়াতের পথে ফিরিয়ে আনা যায় তরবারির ভয় দেখিয়ে হলেও বিচ্যুতদের যেন আবার দিনের উপর প্রতিষ্ঠিত করা যায় মূর্তদের মধ্যে সংখ্যা ও শক্তিতে সর্ববৃহৎ দলটি ছিল হানিফা গোত্রের মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারী এই দলে মুসাইলামার পক্ষে সঙ্গবদ্ধ হয়েছিল তার নিজ গোত্র ও চুক্তিবদ্ধ গোত্রের মোট চল্লিশ হাজার দুর্ধর্ষ যোদ্ধা তাদের অধিকাংশই মুসাইলামার দলে যোগ দিয়েছিল একেবারে অন্ধ গোত্র প্রীতির কারণে তার প্রতি আস্থা ও বিশ্বাসের কারণে নয় এই কথা তাদের কারো কারো বক্তব্যে স্পষ্ট ধরা পড়ত তারা বলতো আমি নিঃসন্দেহে ঘোষণা দিচ্ছি যে মুসাইলামা মিথ্যক ও ভণ্ডনবী এবং মোহাম্মদ সত্যবাদী ও সত্যনবী কিন্তু কুরাইশের সত্যবাদীর চেয়ে আমাদের নিকট নিজ গোত্র রাবিয়ার মিথ্যাবাদী ভালো মুসলিম সৈনিকদের প্রথম যেই দলটিকে আবু জাহেলের পুত্র ইক্রিমা রাদিয়াল্লান্হ নেতৃত্বে মুসাইলামার বিরুদ্ধে পাঠানো হয়েছিল মুসাইলামা তাদের পরাজিত করে পিছু হটাতে বাধ্য করে এরপর হজরত বকর সিদ্দিক রাদিয়াতাল্হু তার বিরুদ্ধে পাঠালেন দ্বিতীয় বাহিনী খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে এই দল অন্তর্ভুক্ত করলেন মহাজির ও আনসারদের বিশিষ্ট সাহাবাহিকেরামকে যাদের শীর্ষে ছিলেন আমাদের আজকের আলোচনার মধ্যমণি বারা ইবনে মালিক আল আনসারি রাদিয়াল্লাহতালাহ এবং একদল দুঃসাহসী যুদ্ধাসাহাবি নজদের ইয়ামা প্রান্তরে খালিদ ইবনুল ওয়ালিদ এবং মুসাইলামার বাহিনীর মাঝে শুরু হল প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ অল্প সময়ের মধ্যে মুসাইলামার বাহিনী ময়দান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলল বিজয়ের পাল্লা ঝুঁকে রইল তাদের দিকে মুসলিম বাহিনীর অবস্থা হয়ে পড়ল শোচনীয় তাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগল তারা নিজ দিশ অবস্থান থেকে পিছু হরতে বাধ্য হল মোসাইলামার লোকজন খালিদ ইবনুল ওয়ালিদের বিশাল তাঁবুতে ঢুকে পড়ে তার খটিগুলো উপড়ে ফেলল এবং তার স্ত্রীকে হত্যা করেই ফেলত যদি না তাদেরই একজন স্ত্রী হত্যা কাপুরসূচিত ও অন্যায় কর্ম বলে তাদেরকে বাধা প্রদান না করত এতক্ষণে মুসলিম বাহিনী ভয়াবহ ও শোচনীয় পরাজয়ের সম্ভাবনা আজ করতে পারল এই আশঙ্কা চরমভাবে তাদের অনুভূতিতে আঘাত আনল যে আজ মুসাইলামার কাছে যদি তাদের পরাজয় ঘটে তাহলে আর কক্ষো ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য কোথাও কেউ থাকবে না শির্খ মুক্ত জাজিরাতুল আরবে এক ও অদ্বিতীয় লাশারি আল্লাহর ইবাদত করার কাউকে খুঁজে পাওয়া যাবে না হজরত খালি দিবনুল ওয়ালিদ নিজ তাবু শত্রুদের দ্বারা আক্রান্ত হওয়ায় নড়ে চড়ে উঠলেন ঝরু হাওয়ার গতিতে তিনি সেনাদলের সর্বত্র ছুটতে থাকলেন ছোট বড় সকল ত্রুটি বিচ্ছুতি চিহ্নিত করে সেগুলো মাথায় রেখে দল পুনর্গঠন করলেন প্রধান ও স্বতন্ত্র পরিচিতি বজায় রেখে তিনি সেনাদলকে আলাদা আলাদা বিভাগে ভাগ করলেন ফলে মুসলিম বাহিনীর মধ্যে মহাজির পৃথক হল আনসার থেকে মরুচারী বেদুইন যুদ্ধদল শহুরে যোদ্ধাদের থেকে আলাদা হলো এমনকি বিভিন্ন গোত্রীয় যুদ্ধাদের নিজ নিজ গোত্রপ্রধানের অধীন করে দেওয়া হলো তারই হাতে গোত্রীয় পতাকা তুলে দিয়ে তাকে করা হলো উপপ্রধান এসব করা হলো যেন যুদ্ধের ময়দানে প্রত্যেক দল ও উপদল নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই শত্রুর বিরুদ্ধে মরণপণ লড়াই চালিয়ে যায় এবং শত্রু বাহিনীর আক্রমণ কোন দলে বা উপদলে হচ্ছে সেটা নির্ণয় করে সহজে ব্যবস্থা নেওয়া যায় দুই দলের মাঝে আবারও শুরু হলো তুমল যুদ্ধ যার কোনো নজির ইতিপূর্বে আর কেউ দেখেনি এবার মুসলিম বাহিনীর চিত্র একেবারেই ভিন্ন তারা দুশ্মনের উপর ঝাঁপিয়ে পড়ল জীবনবাজি রেখে মুসলিম বাহিনীর ঝলসে ওঠা মুজাহিদদের আক্রমণে দলে দোলে মুসাইলামার মোরতাদ বাহিনীর লাশ পড়তে থাকল ইয়াম আমার প্রান্তর লাশের স্তূপে পরিণত হল কিন্তু এত অধিক লাশ চোখে দেখেও মুসাইলামার লোকজনের মাঝে কোনো ভাবান্তর হল না যুদ্ধের ময়দানে পাহাড়ের মতো অবিচল থেকে তারা যুদ্ধ চালিয়ে যেতে লাগল মুসলিম মুজাহিদরা বিস্ময়কর অপূর্ব সৌর্য বীর্য ও বাহাদুরীর এমন পরাকাষ্ঠা দেখালেন যা একত্র করলে বীরত্বের এক মহাকাব্য রচিত হয়ে যাবে এই যে সাবেদ ইবনে কায়েস আনসারদের পতাকাবাহী তিনি ভাবছেন আজই আমি শহীদ হয়ে যাব সুগন্ধি মাখছেন কাফনের কাপড় পরে নিজের জন্য কবরের গর্ত খুঁড়ছেন গর্তের মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে নিজের অবস্থান গ্রহণ করছেন তার এক হাতে কৌমের পতাকা অন্য হাতে তরবারি মরণজয়ী মুজাহিদদের আবেগ নিয়ে লড়াই করতে করতে শত্রুর আক্রমণ ঠেকাতে ঠেকাতে একসময় শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এই ময়দানের অন্য একটি চিত্র উমর ইবনুল খাত্তাব রিয়তালাহর ভাই জায়েদ ইবনুল খাত্তাব মুজাহিদ বাহিনীকে চিৎকার করে আহ্বান করছেন হে আমার মুসলিম মুজাহিদ ভাইয়েরা দাঁত কামড়ে নিজেদের আদর্শে মজবুত থাকো শত্রুকে নিপাত করতে করতে সম্মুখে এগিয়ে যাও আল্লাহর শপথ তোমাদের কাছে এটাই আমার সর্বশেষ আহ্বান আজ হয়তো মুসাইল আমাকে খতম করব নয়তো আমি নিজেই খতম হয়ে যাব আল্লাহর কাছে গিয়ে নিজের অক্ষমতার উজোর তুলে ধরবো এই কথা বলেই তিনি শত্রু বাহিনীর ওপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন বহু শত্রু সেনা নিপাত ঘটিয়ে একসময় নিজের কোসম পূর্ণ করে শাহাদতের সিঁড়ি বেয়ে আল্লাহর দরবারে পৌঁছে গেলেন এই ময়দানের আরও এক মুজাহিদের নাম সালিম তিনি আবু হুজইফার মুক্ত দাস তার দায়িত্বে ছিল মুহাজিরদের পতাকা তার ব্যাপারে কোমের সকলে আশঙ্কা করতে লাগল শত্রুর আক্রমণের মুখে হয়তো তিনি অনর থাকতে পারবেন না অথবা হয়তো যে কোনো প্রকার দুর্বলতা তার কাছ থেকে প্রকাশ পাবে এ কারণেই সকলে মিলে তাকে জানালেন আমাদের ভয় হচ্ছে আপনার এই দিক থেকে আমরা আক্রান্ত হব এই কথা শুনে তিনি বললেন আমার এই দিক থেকে যদি তোমাদের শরীরে একটি আঘাতও লাগে তবে বুঝবে আমার চেনে নিকৃষ্ট হাফিজে কুরআন একজনও নেই এই কথা বলেই তিনি ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর দুঃমনদের উপর নির্ভীক আক্রমণ চালিয়ে দুর্দান্ত লড়াই করলেন প্রতিপক্ষ মোরতাদ বাহিনীর তরবারির আঘাতে ক্ষতবিক্ষত হলেন ইসলামের পতাকা সমুচ্চ রেখেই একসময় শহীদ হয়ে গেলেন কিন্তু সেই দিন সকল মুজাহিদের এমন বিস্ময় জাগানো বীরত্বও একেবারে ম্লান হয়ে যায় বারা ইবনে মালিকের বীরত্বের কাছে সেনাপতি খালিদ ইবনে ওয়ালিথ যখন মনে করলেন লড়াই এখনই চূড়ান্ত পরিণতির দিকে গড়াবে উভয় পক্ষের সংঘর্ষ একেবারে তীব্র আকার ধারণ করেছে ঠিক তখন তিনি বারা ইব্দে মালিকের উদ্দেশ্যে হাক ছাড়লেন তিনি বললেন হে আনসারি নওজওয়ান বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানো আল্লাহর দুঃমনদের খতম করে দাও বারা ইব্দে মালিকের রক্ত যেন টকবক করে ফুটতে লাগল তিনি নিজ কৌম আনসারদের দৃষ্টি আকর্ষণ করে বললেন হে আনসারি ভাইয়েরা তোমাদের কেউ যেন মদিনায় ফিরে যাওয়ার চিন্তা না করে আজকের পর তোমাদের জন্য কোনো মদিনা থাকবে না চূড়ান্ত লক্ষ্য থাকবে শুধুমাত্র লাশারিক আল্লাহর তাওহিদকে সমুন্নত করা এরপর একমাত্র গন্তব্য হবে জান্নাত তিনি চূড়ান্ত হামলা করলেন মোর্তাত মুশরিকদের ওপর তার সঙ্গে একযোগে হামলা করলেন সকল আনসার মুজাহিদ বারা ইবনে মালেক দুর্বিনীত দুর্দান্ত আক্রমণ চালিয়ে একাই দুষ্ণদের সারি ভেদ করে সামনে এগুতে থাকলেন দুষ্মন্দের গরদানে তরবারির কূপ মারতে মারতে চারিদিকে লাশের স্তূপ জমা করে ফেললেন মুসেলামা এবং তার বাহিনীর পায়ের নিচে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল কোনোরকমে যান বাঁচানোর আশায় তারা সহ বলে ঢুকে পড়ল সেই বাগানে যা অগণিত লাশের স্তূপ জমা হওয়ার কারণে সেই দিনের পর ইতিহাসে প্রসিদ্ধ হয়েছে লাশের বাগান নামে এই লাশের বাগানটি ছিল বেশ প্রশস্ত পরিসর এবং উঁচু দেয়াল ঘেরা মুসাইলামা এবং তার চার হাজার সৈনিক সেখানে ঢুকেই বাগানের ছোট বড় সকল দরজা বন্ধ করে দিল এর উঁচু দেয়ালের আশ্রয়ে নিজেদের প্রতিরক্ষাকে তারা নিশ্ছিদ্র করে নিল এবং ভেতরে থেকে মুসলিম বাহিনীর বিরুদ্ধে বৃষ্টির মতো তীরের অবিরাম বর্ষণ করে তাদের নিশ্চিত বিজয় সম্ভাবনাকে পরাজয়ের দিকে ঘুরিয়ে দিল ময়দানের নতুন পরিস্থিতি অর্থাৎ মুসলিম বাহিনীর পরাজয় সম্ভাবনার ভয়াবহতা আজ করে সামনে এগিয়ে এলেন দুর্দান্ত দূরসাহসী বীর সেনানী বারা ইবদে মালেক আল আনসারি রাদিয়াতালান্ধু তিনি গ্রহণ করলেন এমন এক অবিশ্বাস্য কৌশল যার বদৌলতে আল্লাহতালা মুসলিম বাহিনীকে দান করলেন চূড়ান্ত বিজয় আর মুরতাত ও ভণ্ডনবীর দলকে দিলেন চিরতরে খতম করে বারা ইবনে মালেক শক্ত সামর্থক একজন যোদ্ধাকে নির্দেশ দিয়ে বললেন আমাকে একটি ঢালের উপর বসিয়ে বর্ষার ফলাই উঁচু করে বাগানের ভেতরে প্রধান ফটকের কাছে নিক্ষেপ করো এতে দ্বাররক্ষীদের হাতে হয়তো আমার জীবন যাবে শহীদ হব নইলে আমি তোমাদের জন্য দরজা খুলে দেব তোমরা ঢুকতে পারলেই এর মধ্যে আশ্রয় নেওয়া ভণ্ড নবী ও তার বাহিনীকে চিরতরে খতম করে দেবে চোখের পলকে বাড়া একটি ঢালের উপর বসে পড়লেন তিনি ছিলেন হালকা পাতলা শিরণদেহী অনেকগুলো বর্ষার আগা দিয়ে উঁচু করে লাশের বাগানে তাকে নিক্ষেপ করা হলো। তিনি উপর থেকে বজ্রপাতের মতো নেমেই দার রক্ষীদের সঙ্গে মরণপণ লড়াই করে তাদের দশজনকে খতম করে জাহান্নামে পাঠিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে খুলে দিলেন দরজা পঙ্গপালের মতো সেই দিক দিয়ে হাজার হাজার মুজাহিদ প্রবেশ করে ঝড়ের গতিতে মুসাইলামার প্রায় বিশ হাজার সৈনিককে হত্যা করে পৌঁছে গেলেন মুসাইলামার কাছে অবিলম্বে তাকেও হত্যা করে পাঠানো হল জাহান্নামে কিন্তু এই ঘটনার মহানায়ক বারা ইবনে মালিককে দেখা গেল তীর তরবারি বর্ষা ও বল্লমের প্রায় আশিটা আঘাতে জর্জরিত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উপনীত অবিলম্বে তাকে চিকিৎসার উদ্দেশ্যে স্থানান্তর করা হল স্বয়ং সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ দীর্ঘ একটি মাস তার চিকিৎসা ও সেবা শুশ্রূষায় ব্যয় করলেন অবশেষে এই যুদ্ধের বিজয় যার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা দান করলেন সেই মহাবীর বারা ইবনে মালিক আল আনসারের রাদী আল্লাহতাল আল্লাহ আল্লাহতালা পূর্ণ আরোগ্য দান করলেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন বারা ইবনে মালেক আল আনসারির রাদিয়াল্লাহতাল্হর অন্তর শহীদ মৃত্যুর আকাঙ্ক্ষাই ছটফট করতে থাকল যে শাহাদাত লাভের সুযোগ তার হাতছাড়া হয়েছিল লাশের বাগানে প্রিয়নবীর সঙ্গে গিয়ে মিলিত হওয়ার বাসনা আর শাহাদাতের পেয়ালা পান করার আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বপ্নে তিনি একটির পর একটি যুদ্ধের ময়দানে ছুটতে থাকেন এভাবেই একদিন এসে গেল পারস্য নগরী তুষ্তার বিজয়ের দিন পারস্যবাসীরা তুস্তার নগরের একটি সুউচ্চ ও দুর্ভেদ্য দুর্গে গিয়ে আশ্রয় নিল উচ্চতা ও দুর্ভেদ্যতার কারণে যেহেতু সেই দুর্গের ভেতরে আক্রমণ পরিচালনা সম্ভব ছিল না ফলে মুসলিম বাহিনী ওই দুর্গের চতুর্দিক দিয়ে নিশ্ছিদ্র অবরোধ প্রতিষ্ঠা করল খাদ্য পানিসহ সকল জীবন উপকরণ সরবরাহ ব্যবস্থা রুদ্ধ হল অবরোধ যখন দীর্ঘ হল পারস্যবাসীদের জন্য চতুর্মুখী বিপদ যখন ঘনীভূত হল তখন তারা দুর্গের উপর থেকে লোহার শিকল ঝুলিয়ে দিতে থাকল যার সঙ্গে আটকানো থাকত আগুনে পুরানো উত্তপ্ত ট্যাটার মতো লোহার আংটা এটা মুসলিমদের গায়ে বিধিয়ে উপরে টেনে তোলা হচ্ছিল হয় মৃত লাশ অথবা মৃতপ্রায় অবস্থায় রূপ একটি আংটা বিদ্ধ হল আনাস ইবনে মালিকের দেহে বারা ইবনে মালেক নিজ ভাইয়ের এই দৃশ্য দেখে দুর্গের দেয়ালে লাফ দিয়ে বিদ্ধ করা শিকলটি শক্ত করে এক হাতে ধরে অন্য হাতে জ্বলন্ত আংটা খুলতে লাগলেন জ্বলন্ত আংটার উত্তাপে তার হাত পুড়ে ধোয়া উঠতে লাগল তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না ভাইকে আংটা মুক্ত করে যখন তিনি নিচে নামালেন তখন তার হাত ও কবজিতে ছিল শুধু হাড্ডি গুস্তের কোনো চিহ্নও সেখানে ছিল না বারা ইবনে মালেক আল্লাহর কাছে শাহাদাতের জন্য এই যুদ্ধে বিশেষভাবে প্রার্থনা করেছিলেন যা আল্লাহ আল্লাহতালা কবুল করেছিলেন ফলে এখানেই তিনি শাহাদাতের ওমীয় সুধা পান করে মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন আল্লাহ তালা জান্নাতে বারা ইবনে মালেক আল রাদি আল্লাহ তোলাহর মুখ উজ্জ্বল ও আলোকিত করুন তার চক্ষুকে শীতল ও শান্তিময় করুন প্রিয়নবী সাল্লি সাল্লামের সান্নিধ্য সুখ দ্বারা তিনি তার প্রতি প্রীত ও সন্তুষ্ট হন এবং তাকেও করে দিন প্রীত ও সন্তুষ্ট আমিন সম্মানিত সৌধী হজরত বারা ইবদে মালেক আল আনসারের রদি আল্লাহ তাল্লাহ সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক